আপনাদেরকে কেন নোংরামি করতে হবে, এই অধিকার তো কারো নাই। তো এটা দায় কিন্তু যেই স্টারের ফ্যান তাকে নিতে হবে। এটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই, এটা তো আসলে একটা পার্টিকুলার কিছু মানুষ সেটা বলবেই। কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে প্রেমিক নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। সিনেমাটা হয় নাই, একটা জিনিস নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমার কোনো একটা ইন্টারভিউ নিয়ে। কিন্তু সিনেমাটি শুরু করতে পারেনি পরিচালক, ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে, যার প্রমাণ মেলে গত ঈদুল আজহার প্রিয়তমা ও সুরঙ্গ সিনেমার মুক্তির সময়। রাফি একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন প্রিয়তমার টিমের বিরুদ্ধে। সে সময় প্রিয়তমা ও সুরঙ্গ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাচলে পরোক্ষভাবে সেই লড়াইয়ের যোগ দেন রাফি ও তার টিমের নায়ক নিশিও। তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফি বলেন, একটা পক্ষ আছে তারা যখন দেখে আমাদের সিনেমা বাদে অন্য কারো সিনেমা চলে, যখন দেখছেন রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে তখন তারা টেনশনে পড়ে গেছে, এবার তো আবার চেয়ারটাই শেষ। ইঙ্গিতে এমন কথা বলার পরই শাকিব খানের গুডবুক থেকে একেবারেই যেন বাদ করে দিয়েছেন রাফিকে। সে সময় শাকিব খানের ভক্তরাও রাফির প্রতি মন খারাপ করে বসেন, লেগে পড়েন তার পিছনে। তবে রাজনীতির মতো সিনেমা ইন্ডাস্ট্রিতেও শেষ বলে কোনো কথা নেই। সূত্রের খবর, গুডবুক থেকে স্টকে পড়া রায়হান রাফি ফের ফিরেছেন শাকিব খানের দরজায়, অনুতপ্ত হয়েছেন আগের ব্যবহারে, সরি বলে উন্নয়ন ঘটিয়েছেন সম্পর্কের। সূত্রে বরাদে পাওয়া আরও চমকে যাওয়ার খবর হচ্ছে, এবার শাকিব খান সিনেমা করতে যাচ্ছেন রায়হান রাফির, সেটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। জানা গেছে সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। শাকিবের অফিসে মিটিংয়ে রাফির সঙ্গে চরকি প্রধান রেদন রনি, আলফা আইয়ের শাহরিয়ার শাকিল উপস্থিত ছিলেন। সব কথা পাকা, কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বিষয়টি নিয়ে রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, আমি সবসময় বলে এসেছি তার সঙ্গে কাজ করতে চাই, আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে। তবে নতুন প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইলে এক প্রকার পাশ কাটিয়ে যান তিনি, শুধু বলেন দেখা যাক, সময় হলেই সব জানাবো। এদিকে বছরের শেষের দিকে রাজকুমার ছবির শুটিং শুরুর কথাও জানিয়েছেন এই নির্মাতা আহিমেল আরশাব। এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এটির শুটিং শেষ করে রায়হান রাফির ক্যামেরার সামনে দাঁড়াবেন চিত্রনায়ক শাকিব খান। প্রিয় দর্শক, অবশেষে আবারও শাকিব খানের দরজায় রায়হান রাফি। রায়হান রাফি অনুতপ্ত হয়েছেন শাকিব খানের কাছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন, বা আপনি একজন শাকিবিয়ান ভক্ত হয়ে রায়হান রাফির কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।